বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুখাড় পৌরসভার সুবর্ণতর সভাগৃহে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে একটি কর্মসূচির মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বর্ষাক, বালুখাড় পৌরসভা পৌর প্রশাসকের চেয়ারম্যান শেখর দাশগুপ্ত, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী, বালুখাড় সহ তৃণমূল সভাপতি বিমান দাসকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। কোভিড প্রোটোকল পেরিয়ে নিজেদের মধ্যে ভাব আদান প্রদান এবং এই বিশিষ্টজনদের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। আজকে এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। যেভাবে আজকে আমরা এগিয়ে চলেছি শিক্ষা দক্ষিণ দিনাজপুরে, আজকে আমরা কাজ করে যাব। আপনারা এতদিন ধরে আপনারা কাজ করে যাচ্ছেন, আমি হয়তো এই আপনাদের সঙ্গে কি জানিয়েছে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি শুনব। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কর্মচারী ফেডারেশনের অন্তর্গত দক্ষিণ দিনাজপুর জেলা ইউনিটের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করছি। আমরা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যারা তৃণমূলের বিশিষ্ট নেতৃবৃন্দ আছেন, যারা নবনিযুক্ত হয়েছেন এবং যারা প্রশাসনিক পদে নবনিযুক্ত হয়েছেন, আমরা তাদেরকে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য আমরা এই অনুষ্ঠানটাকে ডেকেছি। এখানে মূলত আমরা এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে কোভিড-19 জন্য যে এতদিন ধরে আমাদের পরস্পর কোনো একটা জায়গায় মিলিত হওয়ার ক্ষেত্রে যে বিধি নিষেধ ছিল, যেখানে আমরা আমাদের ভাবের আদান প্রদান, যেটা আমাদের অত্যন্ত জরুরি, কারণ প্রশাসনিক কাজ করতে গেলে আমাদের যেমন প্রশাসনের সাথে একটা দারুণ মেলবন্ধন করে চলতে হয় প্রশাসনিক পর্যায়ে যারা উচ্চ স্তরে আছেন, ঠিক তেমনি রাজনৈতিক ক্ষেত্রে আমাদের কিন্তু একটা মেলবন্ধনের মধ্য দিয়ে আমাদের কাজগুলোকে সম্পাদন করে থাকি আমরা। তো সেই লক্ষ্যটাকে সামনে রেখে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনব, তারা কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন আগামী দিনে আমাদের চলার পথে। আপনার নাম? মনোজিৎ দাস। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, ঈশ্বর সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।